হ্যালো ফুটপ্রিন্ট ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ঈশা, আমি আর আমার ফ্যামিলি খুব ভালো আছি। সবাইকে জানাই শুভ শারদীয়া। আজকে সপ্তমী, তো তোমরা কালকে অষ্টমীতে ভিডিওটা পাবে, তাই সবাইকে শুভ সপ্তমী, শুভ অষ্টমী দুটোই বললাম। তাদের সকালবেলা চিনিকে দেখিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো এখন বাজে 12:30। চিনি স্নান টান করে নতুন ড্রেস পরে এখন খেলছে, আর সাথে আমার স্টুডেন্ট খেলা করছে। আর এই যে চিনি কী সব বকছে ভগবানই জানে। তো এই যে এখন খেলনা নিয়ে খেলা হচ্ছে, চলছে। আর আজকে মা একটা স্পেশাল জিনিস বানাবে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর বিকালে আমরা যখন ঠাকুর দেখতে যাব, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটার সাথে থাকো, দেখতে থাকো। সবাইকে বলো শুভ সপ্তমী, একটু হাই বলো সবাইকে, সবাইকে ফ্ল্যাঙ্ক কিস দাও, হাই বল। তো এই যে মা আজকে বানিয়েছে রুই মাছের কালিয়া, আর একটা তরকারি বানিয়েছে, আর একটা স্পেশাল ডিশ বানাবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, আর বানিয়েছে এই যে পাঁচমিশালি একটা চচ্চড়ি, দেখতে সত্যি খুব ইয়ামি ইয়ামি লাগছে। আর স্পেশাল ডিশটা যখন তৈরি করবো তখন আমি দেখাবো। সবাইকে হাই বল, ভালোভাবে বল। চিনি এখন ঘুমিয়ে পড়ছে। স্পেশাল ডিশ ইলিশ মাছ ভাপা মায়ের হাতে। দেখো আলো এ আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা।
দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া, ভরে থাকুক আমার মুঠো দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা,